আজ আমার শাশুড়ি মায়ের 70তম জন্মদিন। কোনোদিনও পালন করা হয়নি, কিন্তু আমরা এবার ভেবেছি নতুন করে আমার শাশুড়ি মায়ের জন্মদিনটা পালন করব। কারণ হচ্ছে বাচ্চাদের জন্মদিন তো প্রায় ঘরে ঘরে সব মা বাবারাই করে থাকে, কিন্তু শাশুড়ি শ্বশুরের জন্মদিন কজনই বা করে থাকে। সেই জন্য আমরা সবাই ডিসিশন নিয়েছিলাম যে আমার শাশুড়ি মায়ের জন্মদিন আমরা পালন করব। তো আমরা এবছর থেকে স্টার্ট করলাম, এবার প্রত্যেক বছরই আমার শাশুড়ি মায়ের জন্মদিনটা পালন করব। পালন করলে কী হয় জানো তো, সম্পর্ক মিষ্টি থাকে, মধুর থাকে, ভালো লাগে, জীবনটা যেন এগিয়ে যায়, সবার একটা আনন্দ ফুর্তি উল্লাসের মধ্যে দিয়ে কিন্তু জীবনটা আমাদের চালানো উচিত, জীবনে সব কিছু করা উচিত। সবাইকে নিয়ে চলা, পথ চলা সব থেকে বড়ো ইম্পর্ট্যান্ট জিনিস হয় একটা জীবনে চলার জন্য। তো সেটাই আজকে আমি চেষ্টা করেছি, আমার ননদ, আমার যত দেওর আছে বা আমার হাজব্যান্ড আছে, সবাই মিলে একই সাথে ডিসিশন নিয়ে আমরা আমার শাশুড়ি মায়ের জন্মদিনটা পালন করলাম। কারণ প্রত্যেক বছর আমরা বাচ্চাদের, আমার দুটো ছেলে মেয়ে ক্রিস আর ক্যাথলিন সরকার, ওদের জন্মদিন পালন করা হয়। তো এবার আমি নতুন করে আমার শাশুড়ি মায়ের জন্মদিন পালন করা চেষ্টা করলাম। আমার এই যে ননদ সব কাজকর্ম সব ওই করে, এই যে এখন জন্মদিনে কেক টেক কাটা হয়ে গেছে, তো এখন দিদি পায়েসটা খাইয়ে দিচ্ছে। পায়েসটা রান্না করেছে, মাই রান্না করেছে, কারণ মা খুব ভালো পায়েস রান্না করে, সেজন্য মা রান্না করছে, মাকেই খাইয়ে দিলাম। আর এই যে আমি পায়েসটা খাইয়ে দিলাম। আমি বলছিলাম যে এরকম যেন জন্মদিন ওনার প্রত্যেক বছর বছর আসে, আর আমরা যেন পালন করতে পারি, এনজয় করতে পারি, আনন্দ করতে পারি। আর এইটা হচ্ছে আমার যা যা বলা ভুল, যা বলবো না, কারণ যা যা কথাটা যেন আমার কাছে কেমন যেন ভালো লাগে না, সেই জন্য আমি সেজো বোন বলছি, যেহেতু আমার সেজো বোন হবেও সেই জন্য। তো এখন সবাই একে একে মাকে পায়েসটা খাইয়ে দিচ্ছে, আর এদিকে সব বাচ্চারা বসে আছে, ওদেরকে সব খেতে দিয়ে দেওয়া হয়েছে, যা যা খাবার আনা হয়েছিল। ঘরে রান্না করা হয়নি সবই, আমাদের এখানে একটা শীতলা, মতলব শীতলা বলে একটা মিষ্টির দোকান আছে, ওই দোকান থেকে অর্ডার করা হয়েছে, কারণ ওই দোকানটা খুব নাম করা দোকান। এখন কী কী গিফট পেয়েছে আমার ছেলে বলছে চলো ঠাকুমা খুলে খুলে দেখি, তো সেই গিফট নিয়েই বসে গেছে ও দেখার জন্য। ব্যাগ দিয়েছে একটা, মানে ঝুড়ি, যে যেমন পেরেছে গিফট দিয়েছে, তো খুলে খুলে খোলার জন্য পাগল হয়ে যাচ্ছিলো। তো বলছিল যে ঠিক আছে আমি খুলছি, তো ঠাকুমা খুলে দেখালো সব। আর এখানে আমাদের এই যে মেনু বললাম না, শীতলা মিষ্টান্ন ভাণ্ডার থেকে এই মেনুগুলো নিয়ে এসছে, খাবারগুলো ওরা অত্যাধুনিক সুন্দর করে, খেতে খুবই ভালো লাগে। আর এখানে কাটলেট আছে, ভেজ কাটলেট, যেহেতু বৃহস্পতিবারে ওনার জন্মদিনটা পালন করা হয়েছে, অধিকাংশ লোকই মানে বৃহস্পতিবারটা মানে মাংস চিকেন খেতে চায় না, তবু আমরা সকালের দিকে বিরিয়ানির প্রস্তুতি নিয়েছিলাম, বিরিয়ানি খাইয়েছিলাম। আর এখন রাত্রিবেলা কেক কাটার পরে এই যে ঘুগনি, নানপুরি, কাটলেট, পায়েস, মিষ্টি চাটনি, এইসব দিয়েই আমরা আমাদের রাত্রের মেনুটা আমরা মানে সবাইকে খাওয়ালাম। আর এই যে এখানে আমার ছেলে মেয়ে ও যেই আমার বোন এসেছিলো, সেজো বোন, তার একটা ছোটো বোন আছে, সবাই মিলে ওই যে খেলাধুলা করছিলো, একটু আনন্দ ফুর্তি করছিলো। আর ওটা যে একটা ছেলেকে দেখলেন, ওটা পাশের ঘরে থাকে, ওদের ওদের ভাইয়ের মতোই, মানে ভাইয়ের থেকেও বেশি, খুবই বেশি। তো দেখো সবাই এসে গেছে, এই যে আনন্দ ফুর্তি করছে, ওদের তো খুবই আনন্দ হচ্ছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবো। থ্যাংক ইউ।